যে মাথার যে অংশটি একদম চিকন, একটি মাথা খুবই চিকন, এবং চেস্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচের যে চেস্ট, এই চেস্ট হলো শার্প, একদম শার্প একটা চেস্ট। আমরা দেখছি সরালের বিখ্যাত হাউন্ড কুকুর। সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে এখন যে কুকুর দেখাচ্ছি এগুলো হলো ডাউনব্রাজ জেলার সরাইল উপজেলার বিখ্যাত হাউন্ড কুকুর। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে জেসি নামের একটি কুকুর আছে এবং হিরো নামের একটি কুকুর আছে। কালো কুকুরটি হলো হিরো, সে মেল। আর এখানে আছে জেসি, ফিমেল দুটি কুকুর আছে ওনাদের কাছে। সরাইলের যে রমজান ভাই, আমাদের একজন ভাই, উনি যিনি এই কুকুর পালন করে থাকেন। সামনের যে হলুদ কুকুরটি, ওর নাম হলো জেসি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন ভয়ঙ্কর একটি আকৃতি। হিরো, ন ন, তুমি ভালো ভালো, হিরো হিরো হিরো, এ হলো হিরো। ওর যে গঠন, শারীরিক গঠন, হাত পা, এগুলি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, অনেক লম্বাটে এবং বলা যায় যে ক্ষীণকায় কিন্তু ক্ষিপ্র, ক্ষীণকায় কিন্তু ক্ষিপ্র। তার যে শারীরিক গঠনের যে বৈশিষ্ট্য, অনেক দৌড়ের জন্য বা ভয়ঙ্কর তো আছে, তার পাশাপাশি সে অনেক দৌড়ের জন্য তার যে পিছনের যে পাগুলো বা সামনের যে পাগুলো সেগুলি অনেক লম্বা। আমরা দেখাচ্ছি আপনাদেরকে হিরো এবং জেসি। এ হলো হিরো। কি হয়েছে তোমাকে, আমি কিছু করছি না? ন ন, ভালো ভালো ভালো, হ্যাঁ গুড গুড, অনেক ভালো তো, ভালো তো। তুমি আমাকে চিনো না, আগে দেখো নাই? হিরো হিরো, এর যে মাথার যে অংশটি একদম চিকন, একটি মাথা খুবই চিকন, এবং চেস্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচের যে চেস্ট, এই চেস্ট হলো শার্প, একদম শার্প একটা চেস্ট। আমরা দেখছি সরাইলের বিখ্যাত হাউন্ড কুকুর। বাংলাদেশি, সারা বাংলাদেশি সরাইলের হাউন্ড কুকুরের একটি যে প্রজাতি আছে, সে প্রজাতির একটি নাম বা যশ আছে, খ্যাতি আছে আমাদের এই সরাইল উপজেলার। বা বিখ্যাত যে দেওয়ান পরিবার ছিল, ইসাখার যে পরিবার, সেই ইসাখার পরিবারের দেওয়ান পরিবার, তারা সরাইলে এই হাউন্ড কুকুর লালন পালন করত। তাদের হাত ধরেই সরাইলে হাউন্ড কুকুর এবং হাসলি মুরগ, এই দুইটা শ্রেণী এখানে প্রচলিত হয়েছে এবং খুব বেশি বাড়িতে নেই, অল্প সংখ্যক বাড়িতে এখন পালন করে থাকেন। আসলে ব্যয়বহুল পালন করা, কারণ এদেরকে সবসময় ভালো খাবার দিতে হয়। কিন্তু হয়তো অনেকেই মন্তব্য করেন যে ওরা এত ইয়া কেন, মানে কি বলে, হালকা কেন বা গঠন এরকম কেন। আসলে এটা ওদের শারীরিক গঠনের যে বৈশিষ্ট্য সেটাই এরকম। এখানে আলাদা কিছু বা সব কিছুই ওদেরকে ভালোভাবে খাওয়ানো হচ্ছে, বা তাদের যে চিকিৎসা ব্যবস্থা সব কিছু ঠিক আছে। এই কী খেলে তুমি, মাছ খেলো? এ হলো জেসি, তুমি কি ধরতে পারো তো? আদর করে দিও, হ্যাঁ একটু মুখটা ধরো, হ্যাঁ মুখটা ধরো। এ হলো জেসি, একটু ওইটারে ধরো, হিরুরে ধরো একটু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আছি রমজান ভাইয়ের হাউন্ড কুকুরের যে যিনি পালন করেন, তা ওনার ছেলে এগুলি ধরছেন, খুবই ভয়ঙ্কর। একটু মুখটা ধরো না, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেমন গঠন, একদম বলা যায় যে কি বলে, সাপের, কি সাপ বলে এটাকে, সাপের সাথে তুলনা করা যায় আমি ঠিক মনে করতে পারছি না। আফ্রিকান একটি সাপ আছে, ব্ল্যাক মাম্বা, ব্ল্যাক মাম্বার, হ্যাঁ ব্ল্যাক মাম্বার যে মুখের যে গঠন এটার সাথে অনেকটাই বলা যায় যে মেলানো যায় ব্ল্যাক মাম্বার সাথে।
মুখটা একটু দেখো না, রাখো একটু ধরো, হ্যাঁ আমি একটু উপর থেকে দেখাই। হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওর যে হাত এবং পা, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন একটা অবস্থা। আর একটু আরেকটু কি দাঁড়া খাড়া করা যায়, দেখো দেখো সাইরো না, কিন্তু না সাইরো না সাইরো না সাইরো না। হ্যাঁ হিরো, হ্যাঁ ভেরি গুড, এ হলো হিরো, একদম প্রকৃতি সেই হিরোর মতো। তার যে ভয়ঙ্কর একটি রূপ, সেই ভয়ঙ্কর রূপটি অনেক চমৎকার, একটি শারীরিক গঠন সহ সব কিছু মিলিয়ে। আর রাত্রে কি ছাড়ো না ছাড়ো না ছাড়ো না ছাড়ো না ছাড়া হয় না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আছি এখন সরাইল উপজেলার রমজান ভাইয়ের বাড়িতে, উনি শখের বসে কুকুর এবং মুরগ এগুলি পালন করেন। আমরা আপনাদেরকে মুরগগুলি ওনার দেখাবো, যদিও খাঁচাবন্দি কিন্তু তারপর দেখাবো। এই যে জেসি, জেসি কি খাইছে আজকে সকালে? আজকে মুরগ লড়াইছিলাম, এখন তার কাছে আই নাই। আচ্ছা 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 আচ্ছা, খাওয়ানো হয়েছে না? না তাহলে কি ক্ষুধার্ত? ক্ষুধার্ত, হ্যাঁ ক্ষুধার্ত। হ্যাঁ এখানে দুটি কুকুর ছানা আছে, সরালেরই বিখ্যাত যে পরিবার সে পরিবারের, হাউন পরিবারের। আই কিসে বলো, কিছু বলবা সামথিং, কিছু বলবা খাবার খাইছে এটা ছেলে 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 হিরুর ছেলে হিরুর ছেলে হ্যাঁ সে হিরুর মতনই হবে, হ্যাঁ একদম হিরুর মতই হবে। হ্যাঁ এই পাশে আসো, এই পাশে আসো, দেখি লাইটটা একটু ভালো আসছে কিনা। ও আর এখানে এটা কি মেয়ে, মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা না? আমরা আছি সরালের বিখ্যাত হাউন্ড কুকুর দেখার জন্য এসেছি জনাব রমজান সাহেবের বাড়িতে, যিনি কুকুর এবং মুরগ পালন করেন শখের বসে। তবে ওনার অনেক মুরগের যে কালেকশন সেটা অনেক বড় ধরনের একটা কালেকশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, সংযুক্ত থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।